এরপরে প্রশ্ন, নামাজ ছাড়া সেজদা দেওয়া যাবে কিনা, যেমন ক্রিকেটাররা দেয়। ভাই, নামাজ ছাড়া সেজদা দেওয়া যায়। আল্লাহ আপনাকে বিশেষ কোন নেয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ শুকর আদায় করে সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়লেন, আল্লাহ তাসবিহ পেশ করলেন সেজদা, এরপর আবার উঠে গেলেন, এটাকে বলা হয় সেজদায়ে শুকর। এটাকে বলা হয় সেজদায়ে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার শুকর দিয়েছেন জীবনে বহু। মুশকিল হলো আমরা এখন সেজদার শুকর দেওয়া ভুলে গেছি, সেজদার শুকর শুধু আমাদের ক্রিকেটাররা আদায় করে। কি আশ্চর্য কথা, ক্রিকেটের ওই জুয়া খেলা, ওই অশ্লীলতা, ওই জায়গায় হয়তো কারোর সেঞ্চুরি করার তৌফিক হয়েছে, কারোর উইকেট পাওয়ার তৌফিক হয়েছে, সে বেটা সেজদা লুটে গেছে। কাজ যেটা করে সেটা খারাপ না, সেজদায় শুকর দেওয়াটা কি না খারাপ না, কিন্তু ওই জুয়া খেলার সাথে বা মানে আজকাল এই সমস্ত খেলার সাথে জুয়ার সম্পর্ক নানাভাবে আছে, আমরা জানি, সবাই জানি কম বেশ। ওর পরে তারা দিচ্ছে, আমরা বলবো আপনার জীবনে পরীক্ষা পাশ করেছেন, ভালো জায়গায় বিয়ে হয়েছে, কোনো একটা অর্জন হয়েছে, একটা চাকরি হয়েছে, একটা ভালো কাজ হলো, ছেলেটা বিদেশ চলে গেছে, আল্লাহ তাআলা একটা নেয়ামত দিছেন, এই সংবাদ পাইছেন সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়েন কেবলার দিকে। কথা কি বুঝতে পারছি? এটা সুন্নাত সেজদায় শুকর দেওয়া। এরপর প্রশ্ন, মাগরিবের নামাজের আজান ও জামাতের মাঝখানে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ নামাজ পড়া শরী বিধান কি? ভাইরা, আমার মাগরিবের আজান হয়ে গেলে জামাতের আগে কোনো নামাজ পড়া যাবে কি না? আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরামের ইয়ে হলো এক্ষেত্রে নামাজ পড়া যাবে না। কেন যাবে না? কারণ মাগরিবের নামাজটা খুব দ্রুত পড়তে হয়, সুন্না, দেরি না করে খুব দ্রুত নামাজ পড়ে ফেলতে হয়। এখন দুই রাকাত নামাজ করে যদি সবাই পড়তে যায় তাহলে অনেক সময় লেগে যাবে, দেরি হবে, আর এই জন্য মাগরিবের আগে কোনো কবলাল মাগরিব বা ফরজের আগে কোনো সুন্নাত নামাজ হাদিসে রাখা হয়নি। তবে বুখারীতে স্পষ্ট বর্ণনা আছে, অন্যান্য হাদিসের কিতাবে আসছে যে মাগরিবের আজানের পরে জামাতের আগে দুই রাকাত নামাজ সাহাবিরা পড়েছেন বা হাদিসে বর্ণিত আছে। বিধায় কেউ যদি দুই রাকাত নামাজ পড়ে দুখুল মসজিদ হিসাবে তাকে বাধা দেওয়া যাবে না, স্পষ্ট হাদিসে আছে, সেখানে বাধা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, সবাই মিলে পড়া শুরু করে দিলে নামাজ দেরি হয়ে যাবে, সেই কালচারটা না করা উচিত। কেউ দেরি আগে আসছে, সময় আছে, আজান হয়েছে, আরো 5-6 মিনিট পরে জামাত হবে, সে দাঁড়ায় দুই রাকাত নামাজ পড়তেই পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন রাকাতান, প্রত্যেক আজান এবং ইকামাতের মাঝে কি আছে? দুই রাকাত নামাজ আছে। পানের সাথে যে জর্দা খাওয়া হয় এর শরীয়ত বিধান কি? ভাই, তামাক যেটা, এই তামাক এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কোনো কিছু খাওয়া ইসলামে জায়েজ নাই, এরকম কোনো কিছু খাওয়া ইসলামে জায়েজ নাই যেটা আমাদের খাইলে কি হবে, নিশ্চিত ক্ষতি হবে। বিষ খাওয়া কি ইসলামে জায়েজ না না জায়েজ? কেন না জায়েজ? কারণ এটা খাইলে ক্ষতি হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করতে পারো না, সে সুযোগ নেই, তোমাদের অধিকার দেওয়া হয়নি। আত্মহত্যা করা জায়েজ না গুনার কাজ? জর্দা, তামাক, সাদা পাতা, এগুলো আমাদের লাভ হয় না, ক্ষতি হয় খাইলে? পেট ভরে? পেটও ভরে না, উল্টে আরো ক্ষতি হয়। যেটা খাইলে নিশ্চিত ক্ষতি হবে সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই, সেটা খাওয়া ইসলামে জায়েজ নাই। মিষ্টি জর্দা যেটু মুখের গ্রান টানের জন্য খাইলে এটা খেতে পারে, কিন্তু সাদা পাতা অথবা তামাক এগুলো খাওয়া জায়েজ নাই। মুরব্বীরা ছেড়ে দেন, পাঁচক্ত নামাজ পড়েন আর জর্দা একটু পরপর খান, এটা জায়েজ নেই, ভুল কাজ, এটা খাইলে ক্ষতি হবে। বিড়ির খায় যারা, সিগারেট খায় যারা, এরা তামাক, তামাক থাকে বাহিরে, ওইটা পোড়ায় শুধু ধোঁয়াটা টাইনে খায়, তাই না? আর পানের সাথে যদি আপনি সাদা পাতা খান আর ওই জর্দা খান, তামাক খান, তো ডাইরেক্ট ওটা খাইয়ে ফেললেন, এর তো সিগারেট কাঁচা সিগারেট খাওয়ার মতো হয়ে গেল, ঠিক না? বেঠিক, সৎসাহস করতে হবে। অনেকে আবার এটা ছেড়ে গুল ধরে, মল ছাড়ে মূত্র ধরে, এটা উচিত নাই। অখাদ্য কুখাদ্য খাওয়া ছাড়তে হবে আমাদেরকে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য ক্ষতিকর। এখন তো বোধহয় জর্দা সরকারিভাবে নিষিদ্ধ হয়ে গেছে, কেনা বেচার ব্যাপারে রেস্ট্রিকশন আছে, এটা উচিত না, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।